হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য থাকছে আজকে একটা বিশেষ অফার। এই ভিডিওটা পাবলিশ হবার পরের প্রথম তিন দিন যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে সৌভাগ্যবান একজন পেয়ে যাবেন 100 টাকার মোবাইল রিচার্জ। তাই ভিডিওটি উপভোগ করুন এবং কমেন্ট করতে থাকুন। কুহেলিকা, এক রাতের গল্প, যে রাতে খুন হয়েছিল দুই জেনারেশনের দুজন মানুষ, আবার দুজনেই খুন হয়েছিল ভাঙা কাচের টুকরো দিয়ে। তাদের কাছের মানুষরাই রাতভর চেষ্টা করতে থাকে কিভাবে তাদের লাশটা গুম করে নিজেদের জীবন আবার নতুন করে শুরু করা যায়। দুই খুনের ঘটনা ধামাচাপা দিতে গিয়ে হয়ে গেল আরও কয়েকটি খুন। শেষ পর্যন্ত কি তারা পেরেছিল অতীতের করা ভুলগুলো মুছে ফেলতে? বলছিলাম সম্প্রতি বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম কুহেলিকার কথা। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতে আমরা আরিফকে দেখি, যেই চরিত্রে ইয়াস রোহান অভিনয় করেছেন। তিনি তার বন্ধু তানভীরের অফিসের সামনে বেশ উৎকণ্ঠিত হয়ে পাইচারি করছিলেন, তবে তার বন্ধু ফোন রিসিভ না করায় অফিসের দারোয়ানও তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এই মেয়েটির নাম হচ্ছে অন্বেষা। সম্পর্ক সে আরিফের গার্লফ্রেন্ড, তবে আরিফের মতো বেকার নয় সে। মোটামুটি ভালোই একটা জব করে এবং নিজের কাজে বেশ সিরিয়াসও। আরিফের সাথে ওর বন্ধু হাসিবও এসে জুটেছে। তারা দুজনেই তাদের বন্ধু তানভীরের জন্য অপেক্ষা করছে। একটু পরে অফিসের ভেতর থেকে গাড়ি নিয়ে তানভীর বের হয়। আরিফ এবং হাসিব দুজনেই তানভীরের গাড়িতে উঠে বসে। হাসিব যেভাবে তানভীরকে তেলাতে থাকে তাতে আমরা বুঝতে পারি যে তাদের হয়তো বিশেষ কোনো উদ্দেশ্য আছে। পরে তাদের কথোপকথন শুনে আমরা জানতে পারি আরিফের হঠাৎ অনেকগুলো টাকার প্রয়োজন। তানভীর আরিফকে সেই টাকাগুলো দেবে, কিন্তু বিনিময়ে আরিফকে তানভীরের জন্য একটা কাজ করতে হবে। এই কাজটার মধ্যস্থতা করে হাসিব, তবে আরিফ অনেকটা বাধ্য হয়েই তানভীরের ওই প্রস্তাবে রাজি হয়। কি প্রস্তাব সেটা আমাদেরকে এখনই বলা হয় না। যাই হোক, অফিস শেষে ছুটি নিয়ে অন্বেষা আরিফের সাথে দেখা করতে চলে আসে। তারা দুজনে ঘুরে ফিরে এবং অনেক সুন্দর সময় কাটাতে থাকে। আরিফ অন্বেষাকে প্রস্তাব দেয় বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার। অন্বেষা শুরুতে রাজি না হলেও আরিফ ইনসিস্ট করলে পরবর্তীতে অন্বেষা ঘুরতে যেতে রাজি হয়। তারা সবাই মিলে তানভীরের গাড়িতে চড়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তানভীর কিন্তু অনেক ধনী পরিবারের ছেলে। সিলেটে তারা যে রিসোর্টটাতে উঠবে সে রিসোর্টটা তানভীরের নিজেরই। আমরা এখানে জানতে পারি যে হাসিব, তানভীর, আরিফ, অন্বেষা সবাই মিউচুয়াল ফ্রেন্ড। তারা একসাথে পড়াশোনা করত, আর এই তানভীর কিন্তু অন্বেষাকে বেশ পছন্দ করত। কিন্তু পরবর্তীতে অন্বেষা তানভীরকে না পছন্দ করে আরিফকে বয়ফ্রেন্ড হিসেবে বেছে নেয়। তবে তানভীর কিন্তু এখনও অন্বেষাকে পছন্দ করে, আর আমরা দেখতে পাই যে এখানে অন্বেষাকে একা পেলেই সুযোগ পেয়ে তানভীর তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে এবং অন্বেষাকে মনে করিয়ে দিতে থাকে যে সে কত বড় লোক আর আরিফ কত গরিব এবং ওর্থলেস একটা ছেলে। কিন্তু অন্বেষা আসলেও আরিফকে অনেক ভালোবাসে, তাই সে তানভীরের এই সমস্ত গায়ে পড়া স্বভাবকে একদমই পাত্তা দেয় না। যাই হোক, আরিফ সেখানে চলে আসে আর অন্বেষা আরিফের সাথে সময় কাটাতে থাকে। এই তানভীরের স্বভাব চরিত্র কিন্তু একদমই বড়লোকের বকে যাওয়া ছেলের মতো। আমরা দেখতে পাই যে হাসিবকে সে মোবাইলে অনেকগুলো মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখাচ্ছে এবং আমরা জানতে পারি যে আসলে এই সমস্ত মেয়েই কোনো না কোনো সময়ে তানভীরের গার্লফ্রেন্ড ছিল এবং তানভীর তাদের সবাইকে এই রিসোর্টে নিয়ে এসেছে কোনো না কোনো সময়ে। হাসিবের উপর দায়িত্ব থাকে ড্রিঙ্কসের ব্যবস্থা করার, আর আরিফ বারবিকিউ চিকেন বানাতে থাকে। যেহেতু রিসোর্টটা তানভীরের নিজের, তাই তানভীর কোনো কাজ না করে চিল করতে থাকে। সে আবারও অন্বেষাকে একা দেখতে পেয়ে তার সাথে ফ্লার্ট করতে চলে যায়, যদিও অন্বেষা তানভীরকে সরিয়ে দিয়ে আরিফের কাছে চলে আসে। তবে এবার অন্বেষা আরিফকে একটু রাগ করে, কারণ তানভীর শুরু থেকেই এরকম আচরণ করছে আর আরিফ সব কিছু দেখেও কোনো কিছু বলছে না। তবে আরিফ তাকে জানায় যে গরিব হওয়ায় কখনোই অন্বেষাকে সে কোয়ালিটি টাইম দিতে পারেনি। যেহেতু সে অন্বেষার সাথে ঘুরতে তানভীরের রিসোর্টে এসেছে, তাই তানভীরের এ সমস্ত আচরণ পাত্তা না দিতে অনুরোধ করে। আর আমরা আগেই দেখেছি অন্বেষা কিন্তু আরিফকে অনেক ভালোবাসে, তাই সে আরিফের কথা মেনে নেয়। বারবিকিউ করা শেষে আসিফ আর তানভীর অন্বেষা এবং আরিফকে টেনে নেয়। তারা মিউজিক সিস্টেমে গান চালিয়ে ড্রিঙ্কস করতে করতে নাচতে থাকে। যেহেতু তারা সবাই একে অপরের ফ্রেন্ড, তাই অন্বেষাও এনজয় করতে থাকে। তবে বেশি ড্রিঙ্কস করে ফেলায় হাসিফ কিছুটা অসুস্থ বোধ করতে থাকে এবং সে বমি করে দেয়। অন্বেষারও শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, তাই সে সবার কাছ থেকে বিদায় নিয়ে তার রুমে চলে যায়। সে যখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল তখন সে তার রুমে কারো ঢোকার শব্দ পায়। সে মনে করে তাকে রুমে যেতে দেখে হয়তো তার বয়ফ্রেন্ড আরিফও ঢুকে পড়েছে। সে একটু খুশি হয়, ওয়াশরুম থেকে বের হয় এবং দেখতে পায় বিছানাতে একটা লাল রঙের সুন্দর নাইটি রাখা। সে ভাবে হয়তো আরিফ তার জন্য সারপ্রাইজ হিসেবে এই নাইটিটি এখানে রেখেছে। সে নাইটিটা হাতে ধরে ড্রেসিং টেবিলের সামনে যায় এবং নাইটিটা তার গায়ের সাথে জড়িয়ে ধরে দেখতে থাকে। তখন হঠাৎ পেছন থেকে আরিফ নয় বরং তানভীর এসে অন্বেষাকে জড়িয়ে ধরে। অন্বেষা যখন
বুঝতে পারে যে তানভীর তাকে ধরেছে, তখন সে তানভীরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টো তানভীর অন্বেষাকে বিছানায় ধাক্কা দিয়ে শুইয়ে দেয় এবং জোর জবরদস্তি করে ধর্ষণ করার চেষ্টা করে। অন্বেষা নিজের সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন সে বিছানার পাশে রাখা একটা কাচের বিয়ারের বোতল দিয়ে তানভীরের মাথায় বাড়ি দেয়। এতে তানভীরের মাথা ফেটে যায়, কাচের বোতল ভেঙে যায় এবং তানভীর রাগে উন্মাদ হয়ে যায়। উপায়ন্তর না দেখে অন্বেষা কাচের বোতলে সেই ভাঙা অংশ দিয়ে তানভীরকে আবার বাড়ি মারতে যায়। তবে এবার তানভীর মাথাটা একটু উপরের দিকে সরিয়ে ফেলে আর সেই ভাঙা কাচ লাগে তানভীরের গলায়। ফলে তানভীরের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে এবং তানভীর কিছুক্ষণের মধ্যেই তরপাতে তরপাতে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে আরিফ আর হাসিব তখন দৌড়ে এসেছে অন্বেষার রুমে। বাইরে থেকে কিছুক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে অঘটন যা হবারও ঘটে গেছে। হাসিব অন্বেষাকে দোষারোপ করতে থাকে, কিন্তু আরিফ ঠান্ডা মাথার ছেলে, সে দ্রুত অন্বেষাকে বাথরুমে নিয়ে গিয়ে রক্ত ধুয়ে ফেলতে বলে এবং তারা বুঝতে পারে তানভীর যেরকম ক্ষমতাশালী পরিবারের ছেলে, তার খুন হওয়ার ঘটনায় তারা সবাই ফেঁসে যেতে পারে। তাই তারা তানভীরের লাশ গুম করার পরিকল্পনা নেয়। তানভীরের লাশটাকে তারা বিছানা চাদর দিয়ে পেঁচিয়ে তানভীরের গাড়ির পেছনে ওঠায়। রুম থেকে সমস্ত রক্ত এবং অন্যান্য এভিডেন্স সব ক্লিয়ার করে ফেলে। তবে এই ঘটনায় অন্বেষা মানসিকভাবে ডিস্টার্বড হয়ে পড়ে। সে বারবার বলতে থাকে যে সে রুম থেকে আরিফকে এতবার ডেকেছে, তারপরও কেন আরিফ আসলো না। আরিফও অন্বেষাকে পাল্টা চার্জ করে যে তানভীর মাতাল হয়ে ওর উপর উঠে এসেছিল, এজন্য কি তানভীরকে খুন করে ফেলতে হবে। অন্বেষা তখন মেন্টালি আপসেট হয়ে যায় এবং সে তার মাকে ফোন করতে চায়। আরিফ তখন অন্বেষাকে বাধা দিতে গেলে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং এ কারণে তাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা টিলার সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে সবাই কম বেশি আহত হয় আর অন্বেষার গাল কেটে রক্ত পড়তে থাকে। আরিফ অন্বেষা আর হাসিবের কাছ থেকে মোবাইল নিয়ে সিম খুলে ফেলে দেয়। তারপর তানভীরের লাশের পকেট থেকেও মোবাইলটা বের করে আরিফ সেটাকে ভেঙে ফেলে। আরিফ ড্যাশবোর্ডে খুঁজতে খুঁজতে একটা পিস্তল পায়, সম্ভবত সেটা তানভীরের পিস্তল। আরিফ সে পিস্তলটা সবার অলক্ষে নিজের পকেটে ভরে ফেলে। তাদের গাড়ির একটা টায়ার খুব বাজেভাবে বাঁকা হয়ে গিয়েছিল এবং সেটা আটকে গিয়েছিল রাস্তার পাশে। সেখান থেকে কিছুটা দূরেই রাস্তার পাশে একটা বাড়ি দেখতে পেয়ে আরিফ এবং অন্বেষা সেই বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। তাদের ইচ্ছে ছিল গাড়ির চাকা ঠিক করার জন্য যদি কোনো টুল বক্স পাওয়া যায়, এই আশাতেই তারা মূলত ওই বাড়ির দিকে যেতে থাকে। এই বাড়িটা ছিল একজন স্বনামধন্য ব্যবসায়ী ইরফান চৌধুরীর। ইরফান চৌধুরী ভালোবেসে নন্দিনী নামে একজন মেয়েকে বিয়ে করেছিল। নন্দিনী কিন্তু ব্যক্তিগত জীবনে ছিলেন একজন ডক্টর। আমরা এখন এই বাড়ির মালিক ইরফান চৌধুরী এবং তার স্ত্রী নন্দিনী এর কাহিনীতে চলে যাব। বিয়ের আগে অনেক ভালো ভালো কথা বললেও বিয়ের পরে ব্যবসায়ী ইরফান চৌধুরী চাননি নন্দিনী নিজের ক্যারিয়ার করুক। ইরফান চৌধুরীর জমকালো বিজনেস পার্টিগুলোতে নন্দিনী নিজেকে কেমন যেন অপাঙ্ক্তীয় মনে করতে থাকে। সবসময় নন্দিনীকে সন্দেহ করলেও নিজের মেয়ে বন্ধুদের ব্যাপারে কিন্তু ইরফান চৌধুরী ছিলেন বেশ উদার। পার্টিতে আমরা দেখি ইরফানের মেয়ে বন্ধুরা তার সাথে বেশ ভালোই ডলাডলি করতে থাকে। তবে নন্দিনী এর সাথে কেউ কথা বলতে আসলেই ইরফান কিন্তু নন্দিনীকে সেখান থেকে সরিয়ে দেয়। একটি লোকের সাথে নন্দিনী কেন কথা বলল সেটা নিয়ে ইরফান খুব রেগে থাকে। তারা বাসায় আসলে আমরা দেখতে পাই টিভিতে নিউজ দেখাচ্ছে যে সেদিন দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে করা একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ইরফান খান নারী স্বাধীনতার উপরে বেশ কিছু ভালো বক্তব্য রেখেছেন। তবে বাসাতে কিন্তু তার স্ত্রী কেন ওই লোকটির সঙ্গে কথা বলল সেটা নিয়ে রেগে সে কফির কাপ ভেঙে ফেলে। সে মোটেও তার স্ত্রীকে ক্যারিয়ার করতে দেওয়ার পক্ষে ছিল না। আর ক্যারিয়ার তো দূরের কথা, তার স্ত্রী বাসায় সামান্য দেরি করে আসলে সে তার স্ত্রীকে টর্চার করত। এরকম একদিন নন্দিনী দেরি করে আসায় ইরফান তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে, টর্চার করতে থাকে। মূলত এই নাটকে ইরফানকে একটা ডমিনেটিং চরিত্র হিসেবে দেখানো হয়েছে। অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে নন্দিনী ইরফানের কাছে ক্ষমা চায় এবং বলে কখনো আর তাকে না জানিয়ে বাইরে যাবে না। ইরফান তখন হাত দিয়ে নন্দিনীর মুখের সমস্ত সাজ নষ্ট করে দেয় এবং তাকে বিছানায় ফেলে নন্দিনীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ভোগ করতে থাকে। ইরফানের কাছ থেকে এরকম শারীরিক এবং মানসিক অত্যাচারে নন্দিনী ধীরে ধীরে ডিপ্রেশনে পড়ে যায়। সে তার কাছের বন্ধুদের সাথে সেটা শেয়ার করে, কিন্তু ইরফানের জাল থেকে বের হয়ে তার পক্ষে নতুন করে ক্যারিয়ার শুরু করা সম্ভব ছিল না, যদিও সে ছিল একজন ডক্টর। আর ইরফান বস্তুত সবসময় নন্দিনীর মোবাইল ট্র্যাক করত। আমাদেরকে এরপর দেখানো হয় নাভিদ
নামের একটি চরিত্রকে, সম্পর্কে সে নন্দিনীর ভাই। নাভিদের একটি মেয়ে আছে যার নাম রিয়া, তবে নাভিদের স্ত্রী চলে গেছে। নাভিদের ছোট্ট মেয়ে রিয়া কিন্তু জন্মগতভাবে বাক প্রতিবন্ধী, অর্থাৎ সে কথা বলতে পারে না। স্ত্রী চলে যাবার পর থেকে নাভিদ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, তবে এখন সে চায় সঠিক পথে ফিরে আসতে। সে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে কথাও বলেছে, তবে তারা তাকে বলেছে 6 মাস সেখানে থাকতে হবে সম্পূর্ণ সুস্থ হতে হলে। তাই নাভিদ চায় তার ছোট্ট মেয়ে রিয়াকে এই 6 মাস যেন তার বোন নন্দিনী দেখাশোনা করে। উপায়ান্তর না দেখে নন্দিনী নাভিদের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং রিয়াকে তার বাসায় এনে রাখে। ইরফান এবং নন্দিনীর কিন্তু কোনো ছেলে মেয়ে ছিল না, তাই রিয়ার সাথে নন্দিনী খুব ভালোভাবেই সময় কাটাতে থাকে। কিন্তু বিপত্তি বাধে একদিন, যেদিন রিয়া খেলতে খেলতে ইরফানের একটা অ্যাওয়ার্ড ভেঙে ফেলে। ইরফান বাসায় এসে যখন দেখে রিয়া তার অ্যাওয়ার্ডটা ভেঙে ফেলেছে, তখন সে রিয়াকে বকাঝকা করতে থাকে। সে সময় রুমে উপস্থিত হয় নন্দিনী এবং ইরফানের এই ব্যবহারে সে অনেকটা আপসেট হয়ে যায়। সে রাগ করে রিয়াকে নিয়ে ইরফানের বাসা থেকে বের হয়ে চলে আসে। পরে নাভিদের সাথে গাড়িতে করে নন্দিনী এবং রিয়া সিলেটের দিকে যেতে থাকে। সিলেটে ইরফান চৌধুরীর একটা বাগান বাড়ি আছে, তারা সেখানে গিয়ে উঠে। তবে তারা যে ইরফান চৌধুরীরই বাড়িতে উঠেছে সেটা তারা তাকে জানায় না। আর এই বাড়িটাই কিন্তু রাস্তা থেকে দেখে অন্বেষা এবং আরিফ সাহায্যের জন্য আসছিল। যাই হোক, অন্বেষা এবং আরিফ বেল বাজালে নাভিদ দরজা খুলে দেয়। নাভিদের কাছে অন্বেষা এবং আরিফ তাদের প্রকৃত পরিচয় বলে না। আরিফ নিজেকে শুভ্র নামে পরিচয় দেয় এবং বলে তাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদেরকে যদি নাভিদ টুলবক্সটা দেয় তাহলে তারা নিজেরাই ঠিক করে ফেলতে পারবে। নাভিদ তখন বাসার ভেতর থেকে একটা টুলবক্স নিয়ে ওদের সাথে যেতে চায়, তবে আরিফ অনেক চেষ্টা করে নাভিদকে এড়ানোর জন্য। কিন্তু নাভিদ অনেকটা জোর করেই তাদেরকে সাহায্য করার জন্য টুলবক্সটা নিয়ে তাদের গাড়ির দিকে যেতে থাকে। আর অন্বেষায়ের গাল কেটে যেহেতু রক্ত বেরোচ্ছিল, তাই নাভিদ এবং নন্দিনীর অনুরোধে অন্বেষা তাদের বাসায় থেকে যায়। অন্বেষা ভেতরে ঢুকে দেখতে পায় নিচে বেশ কিছু কাঁচের টুকরা পড়ে আছে। নন্দিনী বলে বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, খেলতে খেলতে কাঁচ ভেঙে ফেলেছে। এটা বলে সে দ্রুত কাঁচ পরিষ্কার করতে থাকে। নন্দিনী অন্বেষার গালে রক্ত দেখলে একটা টিস্যু নিয়ে তাকে বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে, কারণ তার মুখ থেকে ব্লিডিং হচ্ছে। অন্বেষা তখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে থাকে। নন্দিনী তখন রিয়াকে ঘুম পাড়াতে যায়। অন্বেষা ওয়াশরুম থেকে বের হয়ে তার এই পুরো বাড়িটা কেমন যেন ভুতুড়ে মনে হতে থাকে। সে সিঁড়ির কাছে একটা টেলিফোন দেখতে পেয়ে ফোন করতে যাবেই, তখনই নন্দিনী সিঁড়ির ঘরে পায়ের আওয়াজ পেয়ে দ্রুত সেখানে চলে আসলে অন্বেষা আর ফোন করতে পারে না। নন্দিনী অন্বেষাকে চা খেতে দেয়। চা খেতে খেতে অন্বেষার দেয়ালে ইরফান চৌধুরীর সাথে নন্দিনীর ছবি দেখে। তখন সে নন্দিনীকে প্রশ্ন করে এই লোকটি কে। তখন নন্দিনী প্রশ্নটা এড়িয়ে যায় এবং কয়েকটি বিস্কুট ভর্তি প্লেট অন্বেষার সামনে ধরে তাকে বিস্কুট নিতে বলে। অন্বেষা প্রথমে বিস্কুট নিতে চায় না, কিন্তু নন্দিনী কেমন যেন অস্বাভাবিকভাবে তার মুখের সামনে বিস্কুটের প্লেটটা ধরে রাখে। তখন অন্বেষা এক প্রকার বাধ্য হয়ে বিস্কুটটা নেয়, কিন্তু বিস্কুটটা নেয়ার পরেও নন্দিনী প্লেটটা তার মুখের সামনে থেকে সরিয়ে রাখছিল না। এরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যেই বাইরে গাড়ির আওয়াজ পাওয়া যায়। নন্দিনী আর অন্বেষা দুজনেই বাইরে গেলে তারা দেখতে পায় নাভিদ সাহেব আসেনি, বরঞ্চ তার জায়গাতে আরিফের সঙ্গে এসেছে হাসিফ। তারা নন্দিনীকে বলে তাদের গাড়ির একটা পার্টস কেনার জন্য নাভিদ সাহেব দোকানে গেছে। কিন্তু ব্যাপারটা নিয়ে নন্দিনী সন্দেহ হয়, কারণ এত রাতে এই এলাকাতে কোনো গাড়ির পার্টসের দোকান খোলাই থাকার কথা নয়। নন্দিনী সন্দেহ করলেও মুখে কিছু বলে না এবং ওদেরকে ঘরের ভেতরে এনে বসায়। আসলে কি হয়েছিল নাভিদের? নাভিদ আরিফের সাথে যখন অ্যাক্সিডেন্ট স্থলে যায়, তখন আড়াল থেকে হাসিফ বের হয়ে আসে। নাভিদ গাড়ি স্টার্ট দিয়ে দেখে গাড়ি স্টার্ট হচ্ছে, অর্থাৎ গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা নেই, শুধু চাকাটা চেঞ্জ করতে পারলেই গাড়িটা ঠিক হয়ে যাবে। আরিফ এবং হাসিফ দুজন চাকাটাকে ধরে, আর নাভিদ চাকাটা চেঞ্জ করার জন্য নিচু হলে দেখতে পায় গাড়ির নিচে রক্তের দাগ। তখন তার সন্দেহ হয়, সে আস্তে আস্তে পা টিপে টিপে গাড়ির পেছনে যায়। কিন্তু তাকে গাড়ির পেছনে যেতে আরিফ দেখে ফেলে। আরিফ একটা রেঞ্চ নিয়ে অন্য পাশ থেকে নাভিদের পেছনে যায় এবং তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। নাভিদকে রাস্তায় ফেলেই তারা এই বাসাতে আসে অন্বেষাকে নিয়ে পালিয়ে যাবার জন্য। এই হলো পেছনের ঘটনা। এদিকে রিয়া বিছানা থেকে উঠে চলে এলে নন্দিনী ওকে নিয়ে আবার উপরের রুমে যায়। রিয়াকে শুয়ে দিয়ে সে নাভিদকে ফোন দিতে থাকে, কিন্তু নাভিদ ফোন ধরে না। নিচে বসে হাসিফ ফ্রিজ থেকে খাবার নিয়ে খেতে থাকে। অন্বেষা বারবার প্রশ্ন করতে থাকে নাভিদকে কি করেছে ওরা। আরিফ কিন্তু তখন খারাপ ব্যবহার করা শুরু করে, কোনো জবাব তো দেয়ই না, বরং অন্বেষাকে দোষারোপ করতে থাকে এই সব ঘটনার জন্য দায়ী করে। ওদিকে হাসিফ বলতে থাকে নন্দিনীরও একটা ব্যবস্থা করতে হবে, কারণ
নন্দিনী ওদেরকে দেখে ফেলেছে। নন্দিনী কিন্তু জানালা দিয়ে দেখে ফেলে যে আরিফরা তাদের জিপ নিয়ে এসেছে। তাদের গাড়ির পার্স যদি নষ্টই হয়ে যায় তাহলে তো তাদের গাড়ি নিয়ে আসতে পারার কথা না, তার মানে নাভিদ আসলে পার্স কিনতে যায়নি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। তাই সে যাচাই করতে একা একা নিচে নেমে গাড়ির কাছে যায়। সে গাড়ির পাশে দাঁড়িয়ে আবারও নাভিদকে ফোন দেয়। গাড়ির ভেতর থেকে ভাইব্রেশনের আওয়াজ আসতে থাকে, অর্থাৎ নাভিদের মোবাইলটা এই গাড়ির ভেতরেই ছিল। আসলে ওরা নাভিদকে অজ্ঞান করে ওর মোবাইলটা গাড়ির ভেতরে রেখে নাভিদকে ওই জঙ্গলেই ফেলে রেখে এসেছিল। নন্দিনী মোবাইলের আলো দিয়ে গাড়ির ভেতরে দেখতে দেখতে পেছনে চলে আসে, আর গাড়ির পেছনে সে তানভীরের লাশ দেখতে পায়। রিয়া কিন্তু বিছানা থেকে উঠে যায়, আবার সে জানালার কাছে দাঁড়িয়ে নিচে দেখতে থাকে নন্দিনী গাড়ির পেছনে। কিন্তু হঠাৎ কি যেন একটা সে দেখে ফেলে এবং বারবার সতর্ক করার চেষ্টা করে উপর থেকে। নন্দিনীকে সতর্ক করার চেষ্টা করলেও যেহেতু রিয়া কথা বলতে পারে না, তাই নন্দিনী তার সতর্ক করে দেওয়া সম্পর্কে কিছুই জানতে পারে না। কিন্তু এমন কি হলো যে রিয়া এরকম অস্থির হয়ে উঠল? কারণ হাসিব নন্দিনীর পেছনে চলে এসেছে। নন্দিনী হঠাৎ করে হাসিবকে পেছনে দেখে ঘাবড়ে যায়। সে জানতে চায় ভেতরের লাশটা কার। হাসিব নন্দিনীকে উল্টাপাল্টা বুঝিয়ে তাকে ধরতে গেলে নন্দিনী কোনো রকমে হাসিবকে ধাক্কা দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। অনেকক্ষণ পেছনে দৌড়ানোর পর এক জায়গাতে হোঁচট খেয়ে নন্দিনী পড়ে যায়। রিয়া কথা বলতে না পারলেও ওর মাথাটা কিন্তু একদম পরিষ্কার। এই ছোট্ট বয়সেও সে দোতলা থেকে নন্দিনীর অবস্থা দেখে বিপদ বুঝতে পেরে দ্রুত সিঁড়ি থেকে নিচে নেমে লুকিয়ে পড়ে। এদিকে আমরা আরিফকে দেখি, ওর হাতে ড্রেসিং করছে। ওর শার্ট নিচু করলে আমরা দেখতে পাই ওর বাম হাতে বেশ গভীর একটা ক্ষত, যেটাকে ও ড্রেসিং করে নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। এই ফাঁকে অন্বেষা নার্ভাস হয়ে ল্যান্ড ফোনের কাছে গিয়ে ওর বাসায় ফোন দিতে চায়। এটা দেখে আরিফ দৌড়ে এসে ওর হাত থেকে ফোনটা ছুঁড়ে ফেলে, আর পকেটে রাখা সেই তানভীরের পিস্তলটা, যেটা সে গাড়ির ড্যাশবোর্ড থেকে বের করে নিজের কাছে লুকিয়ে রেখেছিল, সেটা দিয়ে অন্বেষাকে ভয় দেখাতে থাকে। অন্বেষা আরিফের এই রূপ দেখে অবাক হয়ে যায়। এমন সময় হাসিব এসে আরিফকে জানায় যে নন্দিনী পালিয়ে গেছে। আরিফের ভেতরে তখন মনুষ্যত্ব বলে কিছুই নেই। নন্দিনী পালিয়ে যাবার খবর শুনে সে তাদের ছোট্ট মেয়ের রিয়ার খোঁজ করতে থাকে। অন্বেষা অবাক হয়ে যায় এই ভেবে যে আরিফ এই ছোট্ট রিয়ারও ক্ষতি করতে চাইছে। আরিফকে সে এটা নিয়ে চার্জ করে, কিন্তু আরিফ এবারও পিস্তল দিয়ে তাকে ভয় দেখায় আর বলে তার এবং হাসিবের জন্যই আজকে সে এই বিপদে পড়েছে। অন্বেষা কিন্তু কিছুই বুঝতে পারে না। হাসিব অন্বেষাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। তখন অন্বেষা হাসিবের কাছে সত্যিটা জানতে চায় যে আসলে আরিফের কি হয়েছে। হাসিব তখন তাকে সত্যিটা জানায়, আরিফ রঞ্জু কন্ট্রাক্টর নামক একজনের কাছ থেকে 500,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু এরপরে সে টাকাটা ফেরত দিতে পারছিল না। টাকা ফেরত দিতে তো পারছিলই না, আবার সে রঞ্জুর ফোনও ধরছিল না। একদিন সেই রঞ্জু কন্ট্রাক্টরের লোকেরা আরিফকে রাস্তায় পেয়ে ধাওয়া করে। আরিফ বিভিন্ন জায়গা দিয়ে অনেকভাবে তাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ ধাওয়া করার পর রঞ্জু কন্ট্রাক্টরের লোকেরা তাকে ধরে ফেলে। এই লোকটা হচ্ছে রঞ্জু। সে আরিফকে বলে টাকা দিতে না পারলে আরিফকে জবাই করে ফেলবে, তবে আপাতত ফোন না ধরার শাস্তি হিসেবে আরিফের বাঁ হাতে সে খুর দিয়ে একটা লম্বা পোজ দিয়ে যায়। এটাই হচ্ছে আরিফের হাতের সেই আঘাতের রহস্য। তো প্রাণের ভয়ে আরিফ হাসিবের কাছে টাকা ধার চায়। হাসিব তানভীরের মাধ্যমে আরিফকে 500,000 টাকার ব্যবস্থা করে দেয়, তবে বিনিময়ে তানভীর হাসিবের কাছে আরিফের কাছ থেকে একটা জিনিস চাইতে বলে। তানভীর আরিফের কাছে অন্বেষাকে চায়। ওই 500,000 টাকার বিনিময়ে আরিফ তার প্রেমিকা অন্বেষাকে তানভীরের কাছে এক রাতের জন্য বিক্রি করে দেয়। সে অন্বেষাকে নিয়ে সিলেটে আসবে, তানভীরের রিসোর্টে উঠবে এবং তানভীর অন্বেষাকে ধর্ষণ করবে। পরবর্তীতে আরিফ এবং হাসিব এটাকে তানভীরের মাতলামি বলে উড়িয়ে দেবে, এরকমই ছিল তাদের প্ল্যান। হাসিবের কাছ থেকে সত্যটা শুনে অন্বেষা খুব আপসেট হয়ে পড়ে, কারণ সে যে আরিফকে শুধু অনেক ভালোই বাসত তাই নয়, সে আরিফকে অনেক বিশ্বাসও করত। এক মুহূর্তে তার সবকিছু ভেঙে যেন চুরমার হয়ে গেল, আর এই সুযোগটাই নিল হাসিব। এই বিপদের মধ্যেও হাসিব কাপুরুষের মতো অন্বেষাকে ভেঙে পড়তে দেখে তাকে বলল যে সেও আসলে অন্বেষাকে অনেক পছন্দ করে। সে অন্বেষাকে কাছে টেনে অশালীন কাজ করতে গেলে অন্বেষা কোনো রকমে নিজেকে সামলে নেয় এবং হাসিবকে ধাক্কা দিয়ে সেও জঙ্গলের ভিতরে দৌড়াতে থাকে। কিন্তু জঙ্গলের ভিতরে ওত পেতে ছিল নন্দিনী। সে একটা গাছের ডাল দিয়ে বাড়ি দিয়ে অন্বেষাকে ফেলে দেয়। অন্বেষা নন্দিনীকে তখন বলতে থাকে যে তার সাথে আসলে কি হয়েছে। সে নন্দিনীকে এগুলো বলে যে আরিফ তার সাথে কিভাবে প্রতারণা করেছে, এবং নন্দিনীও বুঝতে পারে যে অন্বেষা আসলে পরিস্থিতির শিকার। এদিকে আরিফ খুঁজতে থাকে রিয়াকে, আর হাসিব খুঁজতে থাকে নন্দিনীকে।
হাসিব খুঁজতে খুঁজতে স্টোর রুমে যায়। সেখানে একটা ডিপ ফ্রিজ রাখা ছিল। ফ্রিজের ডালা খুললেই সে ভেতরে দেখতে পায় ইরফান চৌধুরীর মৃতদেহ। প্যাচ লেগে গেল। ইরফান চৌধুরী এখানে আসলো কিভাবে সেটা জানতে আমাদেরকে যেতে হবে একটু পেছনে। আরিফ এবং অন্বেষা আসার আগেই কিন্তু নন্দিনীর বাসায় আরো একজন বেল বাজিয়েছিল। কে সে? হ্যাঁ, সে হচ্ছে ইরফান চৌধুরী। সে নন্দিনীর ফোন ট্রেস করে ঠিকই তার পিছু পিছু চলে এসেছিল। নন্দিনী কেন তাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে এখানে আসলো এটা নিয়ে সে বকাবকি করতে থাকে। নাভিদ প্রতিবাদ করলে ইরফান নাভিদকে তার প্রপার্টিতে লুকিয়ে আসার জন্য আজেবাজে কথা বলে এবং এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নন্দিনী প্রতিবাদ করে উঠলে ইরফান তার সাথে আরও আজেবাজে কথা বলে এবং এক পর্যায়ে নন্দিনীর গলা চেপে ধরে। তখন জীবন বাঁচাতে নন্দিনী আচমকা ইরফানকে নিচের দিকে ধাক্কা দেয়। আর সেখানে একটা কাচের টি টেবিল ছিল, যে টি টেবিলটা ভেঙে ইরফান নিচে পড়ে। কাচের টুকরোগুলো তার শরীরে বিঁধে যায়। সে আহত হলেও বেঁচে ছিল। নাভিদ ওকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু দীর্ঘদিন অত্যাচারিত হবার পর নন্দিনী এটা শেষ দেখতে চায়। সে একটা ভাঙা কাচের টুকরো ঢুকিয়ে দেয় ইরফানের গলার এক সাইডে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নন্দিনী কিন্তু একজন ডাক্তার ছিলেন, মানুষের শরীরের খুঁটিনাটি তার ভালোই জানা ছিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ইরফান মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার লাশটা নিয়ে তারা রাখে ডিপ ফ্রিজে। আর নন্দিনী যখন ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করছিল, তখনই আরিফ আর অন্বেষা বেল বাজিয়েছিল। এই জন্য অন্বেষা রুমে ঢুকে রুমের নিচে অনেকগুলো ভাঙা কাচ দেখেছিল। যাই হোক, বর্তমানে ফিরে আসা যাক। হাসিব ইরফান চৌধুরীর লাশটা দেখে অবাক হয়ে যায়। সে চমকে গিয়ে বের হতে যাবে, তখনই পেছন থেকে ওর গলা চেপে ধরে নাভিদ। নাভিদ কিন্তু বাড়ি খেয়ে মরেনি, জাস্ট জ্ঞান হারিয়েছিল। সেন্স ফিরে এলেই সে বাসায় চলে আসে। হঠাৎ কেউ যখন পেছন থেকে কারো গলা চেপে ধরে, তখন কিন্তু তেমন শক্তি পাওয়া যায় না। আর মানুষ যখন তার পরিবারকে বাঁচানোর জন্য এগোয়, তখন তার শরীরে অমানসিক শক্তি ভর করে। নাভিদের ক্ষেত্রেও তাই হয়েছে। হাসিব নাভিদের বিপক্ষে কোনো প্রতিরোধই করতে পারে না। নাভিদ হাসিবকে নিয়ে ডিপ ফ্রিজের ডালা খুলে সেখানে মাথা রাখে এবং তারপরে ডিপ ফ্রিজের ডালাটা দিয়ে পাগলের মতো হাসিবের মাথায় বাড়ি দিতে দিতে থেতলে দিয়ে সেখানেই হাসিবকে শেষ করে দেয়। তার মানে এটা ওই রাতের তৃতীয় হত্যাকাণ্ড। নন্দিনী অন্বেষাকে নিয়ে গোপনে বাসায় ফিরে আসে। পেছন দিকে ঢুকতে গেলেই তারা শুরুতে স্টোররুমে দেখতে পায় হাসিবের মৃতদেহ। অন্বেষা আতঙ্কে মুখ চেপে ধরে নিজের। তখনই নাভিদ নন্দিনীর সামনে আসে। নন্দিনী নাভিদকে জানায় অন্বেষাকে নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই, সে এখন তাদেরই দলের লোক। ওদিকে আরিফ কিন্তু খুঁজতে খুঁজতে রিয়াকে পেয়ে যায়। সে চিলে কোঠায় রিয়াকে পিস্তল ধরে নন্দিনীকে ডাকতে বলে। রিয়া তো আর কথা বলতে পারে না, তাই আরিফ নিজেই চিৎকার করতে থাকে। নন্দিনী দৌড়ে সেখানে যেতে চায়, কিন্তু নাভিদ ওকে আটকায়, বলে উল্টাপাল্টা কিছু না করতে, কারণ তার একটা প্ল্যান আছে। সেই প্ল্যান মোতাবেক নন্দিনী এবং অন্বেষা আরিফের কাছে ধরা দেয়। নন্দিনী আরিফের কাছে হাত জোর করে বলতে থাকে যে সে কাউকে কিছু বলবে না, আরিফ যেন তাকে এবং তার পরিবারকে ছেড়ে দেয়। আরিফ কিন্তু জানে না তখনও যে হাসিব আর নেই। সে নন্দিনীকে প্রশ্ন করে তাদের বাসায় যে লোকটা ছবি দেখেছে, অর্থাৎ ইরফান চৌধুরীর, সে লোকটা কে? নন্দিনী উত্তর দেয় সেই লোকটা ওর হাজবেন্ড। আরিফ তখন নন্দিনীকে তার হাজবেন্ডকে ডেকে আনতে বললে নন্দিনী জানায় যে সে তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। আরিফ সন্দেহ করে যে নন্দিনী নাভিদের সাথে পরকীয়া করে স্বামীকে মেরেছে। তখন নন্দিনী জানায় যে নাভিদ আসলে তার ভাই। কথোপকথনের এক পর্যায়ে আরিফের হাতের ব্যথা আবার ওঠে। তখন অন্বেষা দ্রুত মেডিকেল বক্সের দিকে যায় আর আরিফকে বলে, তুমি বসো, আমি তোমাকে পেইন কিলার ইঞ্জেকশন দিচ্ছি। তাদের প্ল্যান ছিল যে সুযোগ বুঝে অন্বেষা আরিফকে অ্যানেস্থেশিয়া, অর্থাৎ চেতনা নাশক ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে ফেলবে। কিন্তু আরিফ অন্বেষার সাথে যা করেছে, অর্থাৎ টাকার জন্য তাকে তানভীরের কাছে বিক্রি করে দিয়েছিল, এই জিনিসটার পর অন্বেষার মন থেকে আরিফের প্রতি এক ভয়ঙ্কর ঘৃণার জন্ম নিয়েছে। সে চায় আরিফকে একেবারে শেষ করে দিতে। তাই সে অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন না দিয়ে একটি ফাঁকা সিরিঞ্জ আরিফের হাতে পুশ করে। মানুষের শরীরের একটি বিশেষ ধমনী প্রবাহে যদি বাতাস প্রবেশ করানো হয়, তাহলে কারো কারো ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আরিফের ক্ষেত্রেও তাই হয়। তাই ইঞ্জেকশন পুশ করার পরপরই আরিফ মৃত্যুর কোলে ঢলে পড়ে। নাভিদ তখন দ্রুত আরিফের পালস চেক করে বলে যে আরিফ তো মারা গিয়েছে। সে অবাক হয়, কারণ সে তো প্ল্যান করেছিল যে অন্বেষা আরিফকে অ্যানেস্থেশিয়া পুশ করবে। তখন অন্বেষা জানায় সে আরিফকে অ্যানেস্থেশিয়া নয়, বরং ফাঁকা সিরিঞ্জ পুশ করেছে। অর্থাৎ চতুর্থ হত্যাকাণ্ডটিও ঘটে গেল।
এখন এই চারজনের লাশ অর্থাৎ তানভীর, ইরফান চৌধুরী, হাসিব এবং আরিফ এই চারজনের লাশ গুম করার দায়িত্ব নেয় নাভিদ। সে তানভীরের জিপে চারটি লাশকে নিয়ে একটি নির্জন স্থানে যায় এবং চারজনকে গাড়ির বিভিন্ন সিটে বসায়। সে গাড়ির ফুয়েল লাইনের সাথে একটি দড়ি পেঁচিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং কিছু দূর যাবার পর সেই আগুন গাড়ির ফুয়েল লাইনে ছড়িয়ে পড়লে গাড়িটা সেখানেই বিস্ফোরিত হয়। সকাল হয়ে গেছে, অন্বেষা এবং নন্দিনী দুইজন দাঁড়িয়ে ভোর হওয়া দেখছে। এই ভোরের সাথে সাথে তাদের জীবনের অন্ধকারটাও যেন দূর হয়ে গেল। নন্দিনীর অত্যাচারী স্বামী আর অন্বেষায়ের প্রতারক প্রেমিক দুজনের হাত থেকেই দুজন রেহাই পেল। ওয়েব ফিল্মটা এখানেই শেষ হয়। আমার কাছে কিন্তু ওয়েব ফিল্মটা বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু আপনাদের বিঞ্জ অ্যাপ থেকে চাইলেই ফ্রিতে এই ওয়েব ফিল্মটা উপভোগ করতে পারেন। তাই আর দেরি না করে এখনই মোবাইলে বিঞ্জ অ্যাপ ইনস্টল করে এই কুহেলিকা ওয়েব ফিল্মটা দেখে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপডেটেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আর কমেন্ট করতে থাকেন, কারণ প্রথম তিন দিনে যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে সৌভাগ্যবান একজনকে প্রদান করা হবে 100 টাকার মোবাইল রিচার্জ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায়।